দল ডুবে যাচ্ছে রসাতলে, প্রদীপের সলতের মতো টিমটিম করে রাজ্যে আর সারা দেশে জ্বলছে কংগ্রেসের বাতি। তবু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে কংগ্রেস বিধায়ক এবং বর্মনবাড়ির উত্তরাধিকারী সুদীপ বর্মনের মাথা ব্যথার শেষ নেই। বিপ্লব কুমার দেব কোথায় থাকেন, কি গাড়ি চড়েন, কোথায় খেতে যান ইত্যাদি ইত্যাদি নিয়ে সুদীপ বর্মন বড়ই ব্যাকুল। প্রশ্নের আর শেষ নেই। ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে বর্মনবাড়ির বড় কর্তা থেকে মেজ কর্তার দ্বারা রাজ্যের আম জনতার কতটুকু পরিবর্তন হয়েছে তা মোটামুটি সবাই জানে। যদি সত্যি সত্যি প্রকৃত জনকল্যাণের রাজনীতি বর্মনবাড়ির রাজনীতিকরা করতেন, তবে বড় কর্তা সমীর বর্মনের জোট আমল বালির ঝড়ের মতো উড়ে যেত না। অন্যদিকে সুদীপ বর্মন বহু ঘাটের জলকে নানান নাটককে অসফল বানিয়ে আবার সেই কংগ্রেসে ফিরে এসেছেন। এবার তিনি আদা জল খেয়ে বিপ্লব কুমার দেবের পেছনে উঠে পড়ে লেগেছেন। দলের কর্মসূচি গোল্লাই যাক, কংগ্রেস কেরোসিন কুপি হয়ে জ্বলতে থাকুক, তবু সুদীপ বর্মন ব্যক্তিগত জিঘাংসার রাজনীতি ত্যাগ করবেন না বলে প্রায় ধনুর ভঙ্গ পণ করেছেন। এক্ষেত্রে যে লাইন তিনি নিয়েছেন তা হলো, আমার হলে সবই ঠিক আর তোমার হলে সব বেঠিক। ক্ষমতায় থাকুক বা না থাকুক, সমীর বর্মন আর সুদীপ বর্মনের বাড়ির সামনে সিআরপিএফ হোক বা রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে বহু বছর। 92 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই সুবিধা ভোগ করেছেন সুদীপ বর্মন এবং সমীর বর্মনরা। বিরাট প্রাসাদ উপম বাড়ির সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রক্ষী, জুতো মশমশ করে, চোখে সোনালি প্রেমের চশমা দিয়ে হেঁটে যাচ্ছেন সমীর বর্মন। তার চারপাশে নিজের দুঃখের কথা নিয়ে যায় এমন দুঃসাহস রাজ্যের কোন গরিব প্রজা ছিল? মধ্যযুগীয় কোনো রাজার চেয়ে কোনো অংশে কম ছিল না সেই ঠাটপাট। তখন অবশ্য সুদীপ বর্মনের মাথায় আসেনি এই ঠাটবাট বজায় রাখতে গিয়ে জনগণের পয়সা খরচ হচ্ছে কিনা। শুধু বিপ্লব কুমার দেবের বেলাতেই সুদীপ বর্মনের বিপ্লবী সাম্যবাদী মন জনগণের দুঃখে উথলে উথলে ওঠে। 11 তারিখ এক মিটিং सर, ये चीफ मिनिस्टर क्या सरकारी गाड़ी कैसे अभी वो इस्तेमाल कर रहे हैं? इनोवा क्रिस्टा का जो गाड़ी है वो कैसे वो इस्तेमाल कर रहे हैं? अब बताइए ना, ये तो आपका पैसा हमारा पैसा, टैक्स पेयर मनी से। ठीक है, एक महीना ये सैलरी एंड अलाउंस में अनफर्निश्ड क्वार्टर, इनको 4 साल उन्होंने मुख्यमंत्री रहा, एक अनफर्निश्ड क्वार्टर यहाँ पे नहीं है, अनफर्निश्ड क्वार्टर, लेकिन ये तो फर्निश्ड क्वार्टर, ये तो मुख्यमंत्री के डेजिग्नेटेड था, मंत्रिमंडल के लिए डेजिग्नेटेड था। हाउ इज स्टेइंग देयर? सरकारी मुख्यमंत्री के जमाने में जब वो मुख्यमंत्री रहे, वो जो गाड़ी सरकारी गाड़ी कैसे इस्तेमाल कर रहे हो अभी? वो मुख्यमंत्री है क्या तो कैसे इस्तेमाल कर रहे हैं? तो ये सब मुद्दा आप लोग उठाना चाहिए। देखिए, ये बार बार अगर मैं ये मुद्दा उठाऊँ ना तो लोग क्या पता नहीं क्या सोचेंगे, लेकिन तो मैं तो टैक्स पेयर मनी बचाने के लिए ही सब उठाता हूँ। नो पर्सनल एनिमोसिटी विथ हिम, बट द फैक्ट ऑफ द मैटर इज ही इज एंजॉइंग द पावर्स एंड द प्रिविलेज व्हिच ही इज नॉट सपोज टू, व्हिच ही इज व्हिच आर इल्लीगल। कौन किसका बात सुनता है यहाँ पे? ना देश भर मोदी जी सुनता है, ना यहाँ पे मानिकसा सुनता है। अगर सुनता भी, इच्छा भी है, कुछ कर नहीं पाते, उनका पार्टी का अंदरूनी मामला है। लेकिन क्यों हमारा पैसा से, आम जनता का पैसा से सिक्योरिटी इनको इतना बड़ा, जो चीफ मिनिस्टर जेड कैटेगरी, झूठ मूठ का जेड कैटेगरी प्लस, फिर ये सरकारी जो चीफ मिनिस्टर हुआ करता था तब जो गाड़ी तक इनोवा क्रिस्टा वो कैसे इस्तेमाल कर रहे हैं? कौन इसका जवाब देगा? चोर चोर सब मास्टर तो भाई गाने सब चला এরকমই আছে। তবে নিজে না বুঝলেও রাজ্যবাসী জানে কোন সেই রাজনৈতিক জ্বালা আর জিঘাংসার কারণে বিপ্লব কুমার দেবের প্রতি এমন খড়গহস্ত সুদীপ বর্মন। স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন ঠিকই, বিজেপি মন্ত্রিসভায়, তবে ক্ষমতার রাজনীতিতে বরাবর বিশ্বাসী সুদীপ বর্মনের চোখ রাজ্যের প্রধান চেয়ারটির দিকেই নিবদ্ধ ছিল। সেই চেয়ারে বসার জন্য কম পায়েতারা আর ফন্দি ফিকির করেননি তিনি লালবাড়িকে সঙ্গে নিয়ে। বিপ্লব কুমার দেবের রাজনৈতিক বিচক্ষণতায় তার রাজা হবার স্বপ্ন বৃথা হবার পর থেকেই রাজনৈতিক লড়াইকে ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে এনেছেন সুদীপবাবু। তাই রাজ্যে কংগ্রেস যখন কুপি হয়ে জ্বলছে, তখন সুদীপ বর্মনের রাজনৈতিক পরিভাষা হলো বিপ্লব কুমার দেবকে আক্রমণ করা। মানুষের ভালোবাসাতেই বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মানুষের সেই ভালোবাসাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান রাজনৈতিক শক্তি। ইতিহাস সাক্ষী, জিঘাংসার রাজনীতিককে যারাই আঁকড়ে ধরেছে
রাজনৈতিক ইতিহাসে তাদের নাম কোনোদিন লিপিবদ্ধ হয়নি। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বিপ্লব কুমার দেব আরও বহুদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবেন। তবে যে দিশাহীন কুৎসায় পূর্ণ রাজনীতি সুদীপ বর্মণ শুরু করেছেন, রাজনৈতিক গঙ্গা প্রাপ্তি হতে তার আর বেশি দেরি নেই। প্রতিহিংসার রাজনীতি যে করছেন সুদীপ বর্মণ নিজেই তার প্রমাণ রেখে যাচ্ছেন। তাকে নিয়ে কথা বলার সময় তিনি শালা এবং শাসক দলের সবাই চোর এই কথাগুলি নিজের মুখেই বলে দিয়েছেন। এই কুৎসার রাজনীতির একটাই ফল হতে পারে, তা হল 6 আগরতলা আসনে বিজেপির পতাকা ওঠার সময়ের অপেক্ষা মাত্র। এইবার কোনো রাজনৈতিক নাটক কাজে আসবে না তা চোখ বুঝেই বলা যায়। প্রসঙ্গত, শুক্রবারই রাজ্যে ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়ালি তিনি বৈঠকও করেছেন। কিছুদিন আগেই জেপি নাড্ডার সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ দলীয় বিষয় এবং সংগঠন নিয়ে আলোচনা করেছেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।